লকডাউনের পঞ্চম পর্যায় চলছে। ২৪ মার্চ মধ্যরাত থেকে ঘোষিত লকডাউনের বিভিন্ন পর্যায় মিলিয়ে টানা 72তম দিন আজ। সংক্রমণের মাত্রা প্রত্যেক দিনই আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বিভিন্নভাবে একে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এতে বহু ক্ষেত্রে সাফল্য আসছে। এছাড়া করোনা মোকাবেলা করতে গিয়ে সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্যসেবার পরিকাঠামোকে উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন স্তরে। এর ইতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে ইতিমধ্যে, বিশেষ করে গ্রামীণ ভারতে। এদিকে জীবনযাপন শৈলীতে দৈনন্দিন হাত ধোয়ার নিয়মিত অভ্যাস এবং মুখে মাস্ক পরার দরুন অনেক অসুখী মানুষের কাছে ঘেঁষতে পারছে না অতীতের তুলনায়। এরকমই মনে করেন হাইলাকান্দি জেলার আলগাপুর খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন মাটিজুড়ির সহায়ক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক এক ডাক্তার দীপিকা চৌধুরী। তিনি বললেন, অ্যাকচুয়ালি লকডাউন হওয়ার আগে আর লকডাউনের পরে বহুত ডিফারেন্স এসছে। লকডাউনের পরে যেরকম আমি সার্ভাইলেন্স সিস্টেমটা আমি যেরকম দেখছি, এটা এখন বহু স্ট্রং হয়ে গেছে। এখন যেমন ঘরে ঘরে গিয়ে এইসব চেকিং হয়েছে। তো শুধু ফিভার কোভিড রিলেটেড না, বহুত ফিভার কেস রিলেটেড যেমন মিজলস আছে, জেই আছে, তারপরে এখন টিবি কেস রিলেটেডও আমরা যেমন সার্ভেলেন্স হয়েছে। আর সার্ভেলেন্স করাকালীন যেমন কিছু ক্যাম্প সিস্টেমও হয়েছে। হ্যাঁ, তো এটাতে যেমন মানুষ এসে ওরা একসঙ্গে একটা সুযোগ পেয়েছে সবাইকে স্ক্রিনিং করা, সঙ্গে যেমন ব্লাড টেস্টও করা গেছে ম্যালেরিয়ার এক্সক্লুড করার জন্য। তো ওভারঅল মানে একটা ভালো সিস্টেম দেখা গেছে জিনিসটা, যেটা আগে মানে আশারা কতটুকু কি কাজ করছে সেটা তো অতটুকু বোঝা যায়নি। এখন দেখা গেছে যে না, আশারাও এখন বহুত অ্যাক্টিভলি ওরা এটাতে পার্টিসিপেট করেছে, মানে সবাই। আর যেমন তারপরে দেখা গেছে যে যারা বাইরের থেকে আসছে তো ওদেরকে যেমন ডেইলি আমাদের 28 ডেজ পর্যন্ত সার্ভাইলেন্স চলেছে, ওদের দেখাশোনা চলেছে। কেউ না কেউ গিয়ে প্রত্যেক দিনই ওদেরকে ভিজিট করা হচ্ছে। তো মানে সঙ্গে শুধু ওই মানুষটার ভিজিট না, ওদের ঘরের মানুষেরও ভিজিট, প্লাস আশেপাশের মানুষের কোনো প্রবলেম আছে কিনা সেটাও দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে মানে সার্ভাইলেন্সটা হওয়ার কারণে মানুষের যে আরো প্রবলেম থাকতে পারে সেটাও ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড বা অন্য কিছু রিলেটেড, যেটা আমাদের এনসিডি ক্যাম্পও হয়, তো সেটা সঙ্গে সঙ্গে ওরাও সেটা করে গেছে। যা কাউকে এনসিডি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা ফিডব্যাক ফর্ম দিয়ে ফিল আপ করে তারপরে আবার ক্যাম্পের জন্য হসপিটালে আমাদের ক্যাম্পও অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেগুলোও চলেছে। তাই মানে ওভারঅল দেখা যাচ্ছে যে সিস্টেমটা খুবই ভালো লেগেছে। তো এটা এটা আমরা বলতে পারি যে ব্লেসিংস ইন ডিসগাইজ, মানে কোভিডটা তো ঠিকই মানে কঠিন ব্যাপার এবং অতিমারি, সেটা থেকে আমাদের বেরোতেই হবে, কিন্তু সেই সেই ঘটনার ফলে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে বেশ একটা মানে একটা গতি এসছে আমরা বলতে পারি। হ্যাঁ, সেটাও আছে। আর মানুষের মধ্যে আরেকটা জিনিস দেখলাম যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একটা অ্যাওয়ারনেস কিছু মানুষের জেগেছে, যেমন মাস্ক পরা, তারপরে হসপিটালে আসলেও যেমন হ্যান্ড ওয়াশিং করে ওরা ঢুকা। আর আরেকটা জিনিস হলো যে মাস্ক পরলে শুধু কোভিড থেকে যে মানে রক্ষা পাবে সেটাও না, আরো বহুত ডিজিজ আছে, রেসপিরেটরি ইনফেকশন, যেমন টিবি থেকেও বহুত মানুষ রক্ষা পাবে। হ্যাঁ, তো এরকম মানুষের মধ্যে বহুত চেঞ্জেস এসছে এই জিনিসটা, তো এটাও একটা পজিটিভ এফেক্ট আছে। এখন দেখা যাচ্ছে এখন তো জুন জুলাই মাস আসছে, তো এখন বৃষ্টির দিনও বেশি, তো মানুষের মধ্যে এখন ফিভার কেসটাও বেশি হতো বা রেসপিরেটরি ইনফেকশনটা আগে দেখা যেত খুব বেশি সিজন চেঞ্জ হওয়ার কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই জিনিসটা এখন ফিভার কেসটা কম পাওয়া যাচ্ছে আর এই রেসপিরেটরি ইনফেকশনস এর কেস গুলোও কম পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে মাস্ক বা স্যানিটারি
মানে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশিং এর কারণে। আর মানুষদের যেহেতু ঘরে সার্ভেলেন্স করা হয়েছে, অ্যাওয়ারনেস করা হয়েছে, তো মানুষের মধ্যে ওই যে এখন বৃষ্টির কারণে জল জমতে পারে, সেটা থেকে যেই হতে পারে, ডেঙ্গি হতে পারে, তো এগুলোও কিছু মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার কারণে এগুলা ফিভার কেস এখন অব্দি আমরা পাইনি, ম্যালেরিয়া, ডেঙ্গি বা যেই। তো আগে আশা করি মানুষ এটা যদি মেনটেন করে যায় তো আমরা এরকম কেস পাবো না আশা করি। আর আপনাদের এখানে মানে আপনি যেখানটা কাজ করছেন তার আশেপাশে এখনো কোন কোভিড কাউকে পাওয়া যায়নি? আমরা টেস্ট করেছি, আমাদের আইএলআই কেস সাসপেক্টেড যেগুলা পেয়েছিলাম আমরা এগুলা টেস্ট করেছি, এগুলো সব নেগেটিভই এসছে। বাইরে থেকে এখন যারা আসছে ওদেরকে তো প্রায় সোয়াব টেস্টিং করেই ওদেরকে ইনস্টিটিউশনে কয়েকদিন রাখা হয় ওদের টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত। তারপরে ওদেরকে ঘরে যখন পাঠানো হয় তখন 14 days এর জন্য ওদেরকে কোয়ারেন্টাইন করে, তারপর এএনএম, এমপিডাব্লিউ আসা, তারপর সিএইচ, ওরা সবাই গিয়ে একদিন একদিন কোয়ারেন্টাইন করে সবাই মানে 14-15 দিন ভিজিট করছে, রিপোর্ট করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন তো, হাসপাতালে আসা মানে মাঝখানে একটা হয়েছিল যে করোনার ভয়ে লোক রিপোর্ট করছে না বা সাধারণভাবে হাসপাতালে আসছে না, তো এই ব্যাপারটা কি এখনো কন্টিনিউ করছে না? এটা একটু চেঞ্জ মাঝে একটু মানুষের মধ্যে ভয় ছিল, হ্যাঁ, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে মানুষ আসে, হ্যাঁ, এখন মানুষ ফিভার কেস নিয়েও আসে বা যদি জ্বর সর্দি মোটামুটি দেখে ওদের যে কোনো কিছু একটা অসুবিধা নিয়ে এখন মানুষ আসে, এখন আস্তে আস্তে ভয়টা একটু যাচ্ছে ওদের মধ্যে থেকে, যত অ্যাওয়ারনেস করা হচ্ছে তত মানে আস্তে আস্তে মানে ভয়টা একটু যাচ্ছে ওদের থেকে। আমাদের তরফ থেকেও অ্যাসুরেন্স দিতে হবে বা আরো এফোর্ট হয়তো একটু লাগাতে লাগতে পারে, যে মানে স্বাভাবিক কথা, একজন মানুষের মনে ভয় থাকতে পারে, সেই ভয়টা আমাদের দূর করা কর্তব্য। বাট আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে, মানুষ এখন আসে। এখন কোভিড থেকে আমাদের মেইন বাঁচতে হলে মেইন মাস্ক পরাটা ইম্পর্টেন্ট, আমাদের হ্যান্ড স্যানিটাইজার করা ইম্পর্টেন্ট, আমরা সাবান দিয়ে হোক আর আমরা অ্যালকোহল বেজ রাব ইউজ করি, সোশ্যাল ডিস্টেন্সিংটা বহুত বেশি ইম্পর্টেন্ট। এখন যে জিনিসটা এক এক সময় আমি দেখতে পাই মাঝে মাঝে, যে মানুষ ব্যাংক হোক আর কোনো বাজার হাটে যাও, ডিস্টেন্সটা মেনটেন করাটা ওদের মধ্যে এই হ্যাবিটটা আসতে একটু সময় লাগছে। তো এই জিনিসটা যদি এক হাত কি দু হাত মেনটেন করে যদি চলে তো আমরা এই রোগ থেকে বহুত রেহাই পাবো, এটা স্প্রেড থেকে আমরা কম স্প্রেড হতে হেল্প হবে এটা। তো এর জন্য মেইন তিনটা জিনিস ইম্পর্টেন্ট। আর মানুষের এখন এইসব স্ট্রেস থেকে একটু দূরে থাকা, যে আপনি মেডিটেশন করেন, একটু প্রাণায়াম করেন যাতে ইমিউনিটিটা বাড়ে, ভিটামিন সি খান, তো গার্লিকও ভালো, হ্যাঁ, বা জিঞ্জার খেলে ভালো, এগুলো ইমিউনিটি আমাদের বাড়ায়। গরম জল খাওয়াবো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ এইটার থেকে অনেক সময় মাঝে মাঝে মানুষের কোল্ড এলার্জি থেকে অনেক সময় সোর্ট হয়ে যায়, আর এটা প্রিডিসপোজিং একটা ফ্যাক্টর থাকতে পারে আমাদের ভাইরাস এটার উপরে অ্যাটাক করার জন্য। তো গরম জল সবসময় খাওয়াটা ইম্পর্টেন্ট, আর স্যানিটাইজেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এক্সারসাইজ, ইমিউনিটি বাড়ানো, সেটাই করে থাকলে আমরা এই রোগটা থেকে বাঁচতে পারবো বা হলেও আমাদের এটার সঙ্গে ফাইট করতে পারবো। ভয়ের কিছু নাই এটাতে, সবই এখন তো দেখা যাচ্ছে আমাদের দেশের রিকভারি রেট বহুত ভালোই, 48% প্রায়, তো এটা ভয়ের কিছু না যে হলেই আমার মানে আমি বাঁচতে পারবো না কি এই জিনিসটা ভয়, এটা যাতে না থাকে, হলে ইনফরমেশন যাতে দেয়, আমরা আছি সবাইকে হেল্প করার জন্য। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতিগুপ্ত।